ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনার আমার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইশপাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 এই গুরুত্বপূর্ণ 22তম পর্ব দেখছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা 20,000 হাফেজে কোরআনদের মধ্য থেকে দর্শক এ পর্যন্ত আপনাদের সামনে অনেক হাফেজে কোরআনদেরকে উপস্থাপন করেছিলাম। সর্বশেষে 6 জন হাফেজে কোরআন অবশিষ্ট রয়েছেন। আজকের পর্বে আমাদের যে 6 জন প্রতিযোগী রয়েছে তারাই আপনাদের সামনে পারফরমেন্স করবে ইনশা আল্লাহ তাআলা। যারা বিচার কার্য পরিচালনা করবেন এই মুহূর্তে আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের মাঝে বরাবরের মতন এবছরও নিয়মিত বিচারক হিসাবে রয়েছেন সম্মানিত হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত বিচারক হিসাবে আরো উপস্থিত রয়েছেন সুদূর আবুধাবি থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা শায়খ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকের পর্বেও বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সকলের ওস্তাদ, শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব মোহতারাম হাফেজ মাওলানা আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিশেষ অতিথি হয়ে আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হয়ে উপস্থিত আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক প্রিন্সিপাল এবং বর্তমানে আইডিয়াল কমার্স কলেজের প্রিন্সিপাল জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকের পর্বে যে 6 জন প্রতিযোগী আপনাদের সামনে কোরআনে করিমের তিলাওয়াত উপস্থাপন করবে সেই ক্ষেত্রে প্রশ্ন কি হবে এ ব্যাপারে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কোরআনে করিমের যে কোনো একটি আয়াতে করিমা তিলাওয়াত করবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, আর উত্তর দিতে হবে এইভাবে, ওই আয়াতটি কোরআনে করিমের যত জায়গায় আছে আমাদের বন্ধুরা তত জায়গায় তিলাওয়াত করে শোনাতে হবে। এই হলো আজকের নিয়ম। প্রিয় দর্শক, অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিযোগিতা, কারণ সেরা 6 থেকেই আজকে নির্বাচিত হবে 5 জন আর এক বন্ধুকে ঝরে পড়তে হবে। দেরি না করে তাহলে আজকের মূল পর্বে আমি প্রবেশ করছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহের বন্ধু হাফেজ নাজমুস সাকিব। আসছে হাফেজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم
تنتشرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون এই যে একুশ পারার পাঁচ পৃষ্ঠায় কয়টা পড়ছো, মাঝখানে একটা বাদ গেছে কিনা একটু খেয়াল করো তো। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমাহ إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله الحمد لله الله أكبر প্রিয় দর্শক, আমাদের ওস্তাদজি যে প্রশ্ন করেছিলেন যে ওয়ামিন আয়াতিহি কোরআনে কারীমের কত জায়গায় আছে, এবং আমাদের বন্ধুটি চেষ্টা করেছে যত জায়গায় আছে তিলাওয়াত করে শোনানোর জন্য। ওয়ামিন আয়াতিহি এই শব্দের অর্থটি হল যে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনগুলোর মধ্যে এটা, বা নিদর্শনগুলোর মধ্যে এই বিষয়ে আমরা আজকে বলবো। যে আজকে আমাদের এই বন্ধুটি যে কোরআনে কারীমের তিলাওয়াত করলো, এটাও আল্লাহ রব্বুল আলমিনের একটি নিদর্শন। আল্লাহ আকবার। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর কাছে। প্রথমেই আসছি বিশেষজ্ঞ বিচারক মোহতারাম হাফেজ আব্দুল হক আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। প্রশ্ন করার সাথে সাথে সে আয়াতে মুতাশাবিহাত গুলি সবার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাদের প্রতি এহসান করছেন, মেহরবানি করছেন, যাদেরকে সেই মেধা আল্লাহ দান করছেন, তাদের দ্বারাই সম্ভব। এবার আমরা আসছি আমাদের আরো একজন বিশেষ অতিথি মোহতারাম মাওলানা মহিউদ্দিন আপনার কাছে। মনে হচ্ছে যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে এবং সে একটি আয়াতে তেলাওয়াত করেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, মরা জমিনকে জীবিত করে দেয় আল্লাহ পাক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আশা করি নাজবুন সাকিব এই আয়াতগুলির অর্থ বোঝার জন্য ভবিষ্যতে ভালো আলেম হবে, ভালো মুফাসসির হবে, দেশে একজন এবং বিদেশে একজন উচ্চমানের একজন দ্বীনের খাদেম হবে, আল্লাহ তাকে কবুল করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমি আসছি জনাব মোহতারাম কামরুজ্জামান আপনার কাছে। আপনি শুনলেন যে এই ছোট্ট বাচ্চাটি কিভাবে তিলাওয়াত করলো। পাক কোরআনের বিভিন্ন স্থানে যেখানে এই আয়াতটুকু ছিল সে সুন্দর করে উপস্থাপন করেছে, স্পষ্ট স্বরে, সুমধুর স্বরে, সুন্দর উপস্থাপনায় আমরা অভিভূত, মুগ্ধ। ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের প্রিয় দর্শক নিয়মিত বিচারকদের কাছে। প্রথমে আসছি জনাব আবু ইউসুফ। সাইফুল ভাই, এটা আসলে অসাধারণ তেলাওয়াত। আর একটি বিষয় আপনাকে এবং দেশবাসীকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের জটিল কঠিন কোন প্রশ্ন কিন্তু করা হয় না। শুধু বাংলাদেশের সেরা নয়, তারা বিশ্ব সেরা। এবার আসছি জনাব আব্দুল্লাহ আপনার কাছে। নাজবুল সাকিব, আমার মনে হচ্ছে সে যত দিন যাচ্ছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে আর আমরা বিস্মিত হচ্ছি। তার পড়ার যে সুর, সে সুরের মধ্যে আরেকটা নিজস্বতা আছে। আমি একদিন মনে করি এই নাজমুল সাকিবের সুরে হয়তো পৃথিবীর সমস্ত লোক
পড়ার চেষ্টা করবে। আমি তার অনেক অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আলহামদুলিল্লাহ, সবাই তোমার জন্য দোয়া করেছেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করি আরো বড় হও। এবং তোমার নাম হলো উজ্জ্বল নক্ষত্র তারকা। এই তারকা যেমন পথ দেখায়, তুমি সেইভাবে কোরআন বুকে ধারণ করে তার আলো দিয়ে সবাইকে পথ দেখাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক মোবারকবাদ। দর্শক, এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি খুলনার বন্ধু হাফেজ ইয়াসিন আহমদকে। আসছে হাফেজ ইয়াসিন আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ها بلو دوی فرار اگر فشتا بلسو من الناس من يشري ار فشتر پتمتا فشتر شروع الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق صدق الله العظيم صدق الله العظيم الحمد لله আমরা প্রিয় দর্শক, এই ছোট্ট বন্ধু হাফেজ ইয়াসিন ইয়াসিনের কাছ থেকে চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম, এবং সেই সাথে আমাদের ওস্তাদ জি এবং সম্মানিত বিচারক মণ্ডলী যে প্রশ্ন করেছেন তার উত্তরগুলো শুনলাম। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে মতামতের জন্য। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ। আরেকটু প্রস্তুতি তার গ্রহণ করতে হবে, ওভারঅল সে অনেক ভালো করেছে, ধন্যবাদ। এবার আসছি জনাব শেখ আব্দুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি সব সময় ইয়াসিন আহমদের তেলাওয়াতের প্রশংসা করি এবং এখনো করছি। আমি আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক ভালো করবে। চলে যাচ্ছি আমাদের ওস্তাদ জি জনাব হাফেজ আব্দুল হক আপনার কাছে। আলহামদুলিল্লাহ, ইয়াসিন তো সব সময় ভালো তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহ। সে যদি এটার পিছনে মেহনত করে আলহামদুলিল্লাহ, তো তার আর কোন সাইট অসম্পূর্ণ থাকবে না, সে কামেলে মুকামেলে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি ইনশাআল্লাহ। জনাব কামরুজ্জামান আপনার কাছে আসছে। আলহামদুলিল্লাহ, হাফেজ ইয়াসিন আহমেদ সুন্দর করে উপস্থাপন করেছে, তবে উস্তাদ জির প্রশ্নের জবাব দেওয়ার সে চেষ্টা করেছে। আমাদের দোয়া রইল ভবিষ্যতে সে ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা দোয়া করি তোমার জন্য আরো যেন ভালো হয়। কেমন, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আজকের এই
সুপার সিক্স পর্বের মধ্যে আমাদের দুজন বন্ধু কোরআনে কারিমের তিলাওয়াত করেছে আর চারজন বন্ধু অবশিষ্ট আছে, আমরা তাদেরও ইনশাআল্লাহ তাআলা কোরআনে কারিমের তিলাওয়াত শুনব। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো, সৌজন্যে রিজেন্ট লেক ব্যাংকুইট।